আল্লাহর আউলিয়াগণের জীবনী পড়ে দেখেন আপনার সন্তানকে পড়ান কোন আল্লাহর ওলির জীবন কখনো শরীয়তের বাইরে যেতে পারে না কুরআন সুন্নার বাইরে যেতে পারে না হযরতে সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবির দস্তগীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন তীর ইলাল হাক্কি বিজনাহাই আল কিতাব ওয়াস সুন্নাহ তোমরা হকের দিকে উড়ে যাও দুইটা ডানার মাধ্যমে সুবহানাল্লাহ কি বলছেন তোমরা হকের দিকে উড়ে যাও পরম সত্য চরম সত্যের দিকে তোমরা উড়ে যাও দুইটা ডানার মাধ্যমে বিল কিতাব ওয়াস সুন্নাহ একটা ডানার মধ্যে থাকবে আল্লাহর কিতাব কুরআন মাজিদ আরেক ডানার মধ্যে থাকবে দয়াল নবীজির সুন্নাত কুরআন এবং সুন্নার বাইরে আমাদের জীবন যেন না যায় কুরআন এবং সুন্নার বাইরে যদি শরীয়তের বাইরে যদি আমাদের জীবন যায় তাহলে আমাদেরকে আফসোস করতে হবে হ্যাঁ টাকা পয়সা হতে পারে অর্থ সম্পদ হতে পারে একটা সময় দেখবেন মনের মধ্যে শান্তি নাই মনের মধ্যে যদি শান্তি থাকেও দেখবেন সন্তান মানুষ হচ্ছে না স্ত্রী আপনার বিপদে চলে গিয়েছে আপনার শেষ বয়সে দেখবেন এসে যেই টাকার পিছনে আপনি দৌড়েছেন যে টাকা পয়সা কামাই করার জন্য এত এত কিছু করেছেন সেই সন্তান আপনার কথা শুনছে না সন্তান আপনাকে কামাই করে মুখে খাবার তুলে দিচ্ছে না কারণ কি আপনার নিজের মধ্যেও কুরআন সুন্নাহ ছিল না আপনার সন্তানের মধ্যে পরিবারের মধ্যেও আপনি কুরআন সুন্নাহ ঢুকানোর কোনো ব্যবস্থা করেন নাই শরীয়ত বিরোধী জীবন কাটিয়েছেন আফসোস করা ছাড়া আর কোন রাস্তা থাকবে না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতে ফানা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় আমাদেরকে ফানা হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে আমাদেরকে আমল করতে হবে আখলাকটাকে চরিত্রটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে মিথ্যা গীবত পরনিন্দা পরচর্চা মুনাফিকি এই সকল কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আহলে বায়ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম সর্বোপরি আল্লাহর মাহবুব আউলিয়াগণ যাদের দামন আমরা ধরেছি নবীর আহলে বায়ত পাক পঞ্জাতন যাদের দামন আমরা ধরেছি যাদের সিলসিলাতে আমরা বায়াত হয়েছি তাদের যে সুন্দর আখলাক সেই সুন্দর আখলাক সুন্দর চরিত্র আমাদের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এছাড়া আমাদের মুক্তির কোন রাস্তা নাই আর না হয় আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাবে প্রজন্ম নষ্ট হয়ে যাবে যেই আলামত এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়াদের এই সকল কিছুর সাথে কোনো সম্পর্ক থাকে না আমার সময় কতটুকু আছে ছেড়ে দেব আমাদেরকে এই বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে আমার সন্তান যদি আপনি চান আপনার বুড়া বয়সে আপনি ইবাদতে দাঁড়াবেন নামাজে দাঁড়াবেন শান্তি মতো যদি আল্লাহর ইবাদতটা করতে চান আপনার সন্তান যদি অমানুষ হয় আপনার সন্তান যদি নেশাখোর হয় আপনার সন্তান যদি নাস্তিক হয় আল্লাহ না করুন আপনার সন্তান যদি বাতিল আকিদার হয় আপনি শান্তি মতো বুড়া বয়সে আল্লাহর ইবাদত নামাজটাও আদায় করতে পারবেন না ঠিক কিনা বহু বুড়া বাবাকে দেখেছি শেষ বয়সে শুধুমাত্র দুই চোখের পানি ফেলেন কারণ কি একটা বয়সে শুধুমাত্র টাকার পেছনে দৌড়েছেন একটা বয়সে শুধুমাত্র দুনিয়ার পেছনে দৌড়েছেন তারপর সন্তান চলে গেছে আউট অফ কন্ট্রোল সন্তান হয়ে গেছে কি আউট অফ কন্ট্রোল কুরআনের সাথে আপনার সন্তানের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন কুরআনকে তাদের চলার পথের পাথেও বানানোর চেষ্টা করেন কুরআন মাজিদ তেলাওয়াত করছে কিনা কুরআন বুঝে কিনা কুরআন জানে কিনা দেখেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম মানি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি রাহমাতুল্লাহি আলাইহি কুরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন কানজুল ইমান নামে কানজুল ইমান নামে কুরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন আলা হযরতের সেই উর্দু অনুবাদের বাংলা হয়েছে সেই কানজুল ইমান বাংলাদেশের দুইজন প্রখ্যাত আলিম বাংলায় অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং আমাদের বড় ভাই মোহাম্মদ নিজামউদ্দিন নোমানি সাহেব দুইজন কুরআন মাজিদের সেই উর্দু অনুবাদের বাংলা করেছেন আমরা কয়জন সুন্নি ভাই সেই অনুবাদ আমরা পড়েছি কুরআন মাজিদের কয়জন সুন্নি ভাই মাসলাকে আলা হযরত বলে আমরা মুখে ফেনা তুলে ফেলি কয়জন সুন্নি ভাই কয়জন সুন্নি আলিম কুরআন মাজিদের সেই অনুবাদ ঠিক মতো পড়েছেন সন্দেহ আছে
গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় কোন যুদ্ধের সময় আমার সাথে আপনারা সবাই আছেন তো নাকি দেখেন আমার আগে যিনি আলোচনা করেছেন সুন্দর সুললিত কণ্ঠে গান গজল জিকির দিয়ে আলোচনা করেছেন আমার পরে আরো যে দুইজন বক্তা আসবেন তারাও গান গজল জিকির দিয়ে তারা ইনশাআল্লাহ আপনাদেরকে মাতিয়ে রাখবেন আমি এত সুন্দর সুর দিয়েও আলোচনা করি না আমি এরকম গানের তালে জিকিরও আমি দিতে পারি না দেখেন আরেকটা কথা আপনাদেরকে না বললেই না আমার পরিচয় উপস্থাপক মহোদয় ইমাম সাহেব খতিব সাহেব ওনারা দিয়েছেন আমি অধম সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির আওলাদ এবং আমাদের এই বংশের যে বাড়িগুলো আছে হবিগঞ্জে অষ্টগ্রামে নাসিরনগর বিভিন্ন জায়গায় খান্দুরা সৈয়দ বাড়ি সুলতানশি সৈয়দ বাড়ি রিচি সৈয়দ বাড়ি অষ্টগ্রাম সৈয়দ বাড়ি এই যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে আমাদের খানকাতে আবহমান কাল ধরে আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের জন্মের আগ থেকে যে সিলসিলা চলছে আমাদের এই বাড়িগুলোর খানকার মধ্যে মুর্শিদি গানের তালে জিকির সকল সময় হয়েছে ঠিক কি না আমার সাথে আপনারা আছেন তো নাকি মুর্শিদি গানের তালে জিকির সকল সময় হয়েছে মুর্শিদি গানের তালে জিকিরে কোনো সমস্যা নাই কিন্তু এখন আমরা একটা সমস্যায় ভুগি সারা বাংলাদেশে যখন কোরআন সুন্নাহর আলোচনা করি কোথাও কোনো সমস্যায় পড়ি না কিন্তু হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়াতে এসে যখন ওয়াজ মাহফিল করতে চাই তখন বড় সমস্যায় পড়ে যাই প্রতি পাঁচ মিনিট সাত মিনিট পরে পরে গানের তালে জিকির লাগে এইটা বড় সমস্যা হ্যাঁ রাত একটা বাজে দেড়টা বাজে এগারোটা বাজে মানুষের একটু ঘুমে ধরে গেছে ঘুমটা ভাঙানোর জন্য একটু জিকির করলেন কোনো অসুবিধা নাই কিন্তু প্রতি পাঁচ মিনিট দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করলে সেইখানে দেড় ঘন্টায় যদি চলে যায় গান আর জিকিরের মধ্যে এইটা কিন্তু ওয়াজের মূল উদ্দেশ্য না তরিকত তাসাউফের খানকার মধ্যে তরিকত তাসাউফের খানকার মধ্যে আপনার পীর ও মুর্শিদের খানকার মধ্যে জিকির এবং মুর্শিদি গান চলবে চলছে কোনো অসুবিধা নাই কিন্তু ওয়াজের মাহফিলে কথা হবে কোরআন সুন্নার আলোকে কি হবে ওয়াজের মঞ্চে কথা হবে তাফসীরের আলোকে এইখানে আমরা কোরআন মাজিদের তাফসীর বুঝতে চাই এইখানে আমরা হাদিস বুঝতে চাই এইখানে আমরা দয়াল হাবিব নবীজির জীবন থেকে আমরা শিক্ষা নিতে চাই নবীর আহলে বায়াত পাকে পঞ্জাতন তাদের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই তো আমাদের চিন্তাধারা একটু বদলাতে হবে আমাদের চিন্তাধারা কি একটু বদলাতে হবে এইখানে যারা বক্তব্য দিতে আসবেন তাদেরকেও একটু পড়ালেখা করে আসতে হবে কোরআন হাদিস পড়ে আসতে হবে তাফসির পড়ে আসতে হবে এবং আমরা যারা শোনার জন্য এসেছি আমাদেরকেও এটা চিন্তা করতে হবে যে এইখানে আমার যদি একটু মজা নাও লাগে কোরআন সুন্নার কথাগুলো সবসময় যে মজা লাগবে এমন কোনো কথা নাই ওয়াজের মঞ্চে আমরা যেন শুধুমাত্র মজা নেওয়ার যেন না আসে রং বেরঙ্গের কথা বলবেন বক্তারা আর আমরা একটু হাসাহাসি করব মজা নিব এইটার জন্য যেন আমরা ওয়াজের মঞ্চে না আসি আমাদের নিয়তটাকে একটু পরিশুদ্ধ করতে হবে আমার কথা বুঝতে পারছেন যা বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে অসংখ্য অগণিত আয়াতে আল্লাহর মহব্বত প্রকাশ করেছেন এইরকম আরেকখানা আয়াত বদরের যুদ্ধের সময় কোন যুদ্ধের সময় বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ মক্কার কাফের কুরাইশরা এক হাজার সৈন্যের বিশাল সৈন্যবাহিনী নিয়ে হাতি নিয়ে ঘোড়া নিয়ে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়ে বদরের ময়দানে এসে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্য কি মদিনা শরীফে নব্য প্রতিষ্ঠিত ইসলামী যে সাম্রাজ্য আছে মুসলমানদের যেই রাষ্ট্র দয়াল হাবিব নবীজি প্রতিষ্ঠা করেছেন সেই মদিনা সাম্রাজ্যকে তারা ঘুরিয়ে দিবে বলে নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে তাদের সাথে বেশি অস্ত্র শস্ত্র নাই ঘোড়া বেশি নাই হাতি বেশি নাই কিছুই নাই খুবই অল্প সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার কাফের কুরাইশদেরকে মোকাবেলা করার জন্য বদরের সেই কুয়া পর্যন্ত এগিয়ে গেলেন বদরের সেই পানির উৎস সেই কুয়া পর্যন্ত এগিয়ে গেলেন যুদ্ধ শুরু হলো যুদ্ধ শুরু হলো মক্কার কাফের কুরাইশদের সাথে
সাহাবায়ে কেরামের সেই মরণপণ যুদ্ধ শুরু হলো মাওলা আলী শেরে খোদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা প্রবল বীর বিক্রমে তারা মক্কার কাফির কুরাইশদেরকে কচুকাটা করছেন এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাবু থেকে বের হয়ে আসলেন তাবু থেকে বের হয়ে এসে সেই বদরের প্রান্তর থেকে সেই যুদ্ধের ময়দান থেকে কিছু কঙ্কর হাতে নিলেন কি হাতে নিলেন ছোট ছোট নুরি পাথর বালু মিশ্রিত নুরি পাথর হাতে নিলেন নুরি পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল কিছু মক্কার কাফের কুরাইশ নেতাদের দিকে ছুঁড়ে মারলেন বলেন সুবহানাল্লাহ এই দৃশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরি পাথর সেই মক্কার কাফের কুরাইশদের দিকে ছুঁড়ে মেরেছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দৃশ্যটা বড় বেশি পছন্দ হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন ও আমার হাবিব ও আমার কমলি ওয়ালা রাসূল ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও আমার হাবিব ও আমার কমলি ওয়ালা রাসূল বদরের প্রান্তরে মক্কার কাফির কুরাইশদের দিকে আপনি নবী যখন নুরি পাথর যখন ছুঁড়ে মেরেছেন কঙ্কর যখন নিক্ষেপ করেছেন আপনি নবী সেই কঙ্কর নিক্ষেপ করেন নাই ওয়ালাকিন্নাল্লাহ রামা বরং আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং সেই কাফিরদের দিকে নুরি পাথর ছুঁড়ে মেরেছে সুবহানাল্লাহ আপনি নবী মারেন নাই আল্লাহ সুবহানাহু তাআলা সেই কাফের মুশরিকদের দিকে নুরি পাথর ছুঁড়ে মেরেছেন এখন আপনার আমার মধ্যে একটা কনফিউশন আসতে পারে আপনার আমার মাথার মধ্যে একটা ভুল বোঝাবুঝি আসতে পারে যে হুজুর কি নবী কি আল্লাহ বানিয়ে দিচ্ছেন মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কখনোই হতে পারে না আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন আমাদের কি মাবুদ আপনাদের মাথার মধ্যে এইটাও আসতে পারে যে আল্লাহ কি তাহলে দাবি করেছেন নবী আল্লাহ হয়ে গেছেন নাউজুবিল্লাহ কখনোই নয় আমি বুঝাতে চাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা নবীজিকে কতটুকু ভালোবাসেন কতটুকু মহব্বত করেন আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন আমাদের খালিক তিনি নবীজিরও খালিক ঠিক কিনা তিনি নবীজিরও সৃষ্টিকর্তা নবীজিরও মাহবুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক আল্লাহর ইবাদতকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্যই এসেছিলেন শিরককে মিটিয়ে দেওয়ার জন্য কোন জিনিসকে মিটিয়ে দেওয়ার জন্য শিরক আল্লাহর শানে যদি কেউ অন্য কাউকে শরীক করে সেই বিষয়টাকে মিটিয়ে দেওয়ার জন্যই নবী দুনিয়াতে এসেছিলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু তাআলার সমকক্ষ কেউ নাই কোনো কিছু নাই কোনো কিছুই আল্লাহর সমকক্ষ হতে পারে না এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন সকল রাসূলগণের সরদার সকল নবীগণের সরদার ইমামুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহর হাবিব আল্লাহর সবচাইতে একান্ত অন্তরঙ্গ বন্ধু নবীকেও আমরা কখনোই আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শরীক করি না কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চাচ্ছেন আমি আমার হাবিবকে কতটুকু ভালোবাসি আমি আমার হাবিবকে কতটুকু ভালোবাসি আমার হাবিবের সকল কিছুকে আমি আল্লাহ আমার নিজের করে নিয়েছি যা আল্লাহর তাই রাসূলের যা রাসূলের তাই হচ্ছে কি আল্লাহ এইটা হচ্ছে বিষয় নবীর ইতাআত নবীর কাছে সারেন্ডার করা নবীর আনুগত্য করা রাসূলের আনুগত্য করা এটা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন না ও আমার বান্দারা তোমরা ভুল বুঝছো আমার রাসূলের আনুগত্যই হচ্ছে স্বয়ং আমি আল্লাহর আনুগত্য বুখারী শরীফ কোন কিতাব কোন কিতাব বুখারী শরীফ 66 নম্বর হাদিস কত নম্বর হাদিস বেশি দূর যেতে হবে না যদি আমাদের যুবকদের কাছে তরুণদের কাছে যদি আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস যদি থাকে স্মার্টফোন আছে না সবার হাতে হাতে এখন স্মার্টফোনে গিয়ে যদি শুধুমাত্র আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস যদি খুলেন বুখারী শরীফে যাবেন সেই বুখারী 66 নম্বর হাদিসখানা একটু খুলে দেখবেন যেই হাদিসখানা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন কোরআন সুন্নার কথা আলোচনা করছেন দ্বীনের কথা ঈমানের কথা আলোচনা করছেন কোথায় মসজিদে নববীর ভিতরে কোথায় দয়াল হাবিব নবীজির মসজিদের ভিতরে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদ কিন্তু এখন আমাদের মসজিদের মতো এত বড় ছিল না ঠিক কি না খেজুর পাতার ছাউনি ছিল কি ছিল কি ছিল খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতা খেজুরের সেই যে কাণ্ড আছে যেই মূল আছে সেইগুলা কেটে কেটে খুঁটি বানানো হয়েছিল এখন আমাদের মতো টাইলস দেওয়া এসি ফিট করা মসজিদ দয়াল হাবিব নবীজির জামানাতে ছিল না ছিল আমাদের এখন এসি ছাড়া ভাল লাগে না টাইলস লাগে হ্যাঁ যত অত্যাধুনিক যত কিছু আছে আরাম আয়েশের সকল ব্যবস্থা আমরা মসজিদের মধ্যে করে নিয়েছি আর সেই অত্যাধুনিক মসজিদ বানানোর জন্য মাদ্রাসা বানানোর জন্য যত আধুনিক করে যত আরাম আয়েশের ব্যবস্থা করে আমরা মসজিদ মাদ্রাসা ইতিমখানা বানাতে পারি আমরা তাই করি ঠিক কি না নবীজির যুগে এত বিলাসিতা ছিল না আর এখন আমরা আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসাতে আমরা সেই বিলাসিতা করার জন্য দুনিয়ার মানুষের হারাম টাকা এনে সেইখানে লাগাই সুদখোরের কাছে সবার আগে যাই ঘুষখোরের কাছে সবার আগে যাই হারাম উপার্জন যে করে মদের ব্যবসা ইয়াবার ব্যবসা যে করে তাদের কাছে জেনে শুনে আমরা সবার আগে যাই মসজিদের চান্দা আনার জন্য হ্যাঁ মাদ্রাসার চান্দা আনার জন্য ওয়াজ মাহফিলের আমি এই ওয়াজ মাহফিলের কথা বলছি না বাংলাদেশে বহু বড় বড় ওয়াজ মাহফিল হয় হারাম টাকায় সেই ওয়াজ মাহফিলগুলো আয়োজন করা হয় কি না অসংখ্য গণিত যারা হারাম টাকা উপার্জন করে তাদের কাছে সবার আগে যাই এত আরামায়েশ কেন লাগে রে বাবা মসজিদে আল্লাহর ঘর মসজিদে এত আরামায়েশের প্রয়োজন কি যারা হারাম উপার্জন করে প্রিয় ভাইয়েরা বাবারা যারা হারাম উপার্জন করে আর আপনারা যদি জানেন তাদের কাছে কখনো মসজিদ মাদ্রাসা ইতিমখানা এবং ওয়াজ মাহফিলের চাঁদা চাওয়ার জন্য তাদের কাছে যাবেন না এখন মসজিদে নামাজ পড়ে মনের মধ্যে শান্তি পাওয়া যায় না মসজিদে নামাজ পড়ে এসি ফিট করা মসজিদে নামাজ টাইলস দেওয়া মসজিদে নামাজ কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার দিকে যেইভাবে আমাদের মনোযোগ থাকা উচিত ভয় ভালোবাসা আদব মুহাব্বত তাজিম যেইভাবে থাকা উচিত তাকওয়া পরহেজগারি খুশু খুজু বিনয় নম্রতা যেই রকম থাকা উচিত সেই রকম থাকে না কারণ কি জানেন হালালের সাথে হারাম মিশে গেছে হালালের সাথে হারাম মিশে গেছে হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত ইবাদত কবুল হওয়ার কি অন্যতম প্রধান শর্ত হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের গ্রামগুলো এখন হয়ে গেছে কি সুদের অভয়ারণ্য আমি শুনতে পেলাম ইদানিং মহিলারা নাকি আরো বেশি সুদ খায় আমাদের মা ও বোনেরা হয়তোবা শুনছেন অল্প কিছু টাকা যদি জামাইয়ের স্বামীর পকেট থেকে কোন রকম 10 টাকা 15 টাকা 20 টাকা করে চুরিদারি করে 1000 2000 5000 টাকা হলেই সুদের উপরে লাগিয়ে দেন তারা কি ভয়ানক বিষয় এই মা ও বোনেরা তারা কিভাবে আশা করে সুদ খেয়ে তাদের কথায় তাদের সন্তানগুলো মানুষ হবে কখনোই সম্ভব না যেই হারাম আপনি আপনার নিজের রক্তে আপনার সন্তানের রক্তের মধ্যে যেই হারাম রিজিক আপনি ঢোকাচ্ছেন আপনি কখনোই আশা করতে পারেন না এই সন্তানগুলো মানুষ হবে নামাজি হবে আল্লাহওয়ালা হবে এবং শেষ বয়সে আপনি আপনি মা বাবাকে এই সন্তানগুলো মানবে এই আশা করবেন না এই আশা দুরাশা হারাম থেকে দূরে থাকতে হবে সুদ ঘুষ এবং ধোকাবাজি করে কি মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে মিথ্যা কথা বলে যে ব্যবসা বাণিজ্য করে যে টাকা আয় রোজগার করা হয় ওই সকল টাকার মধ্যে কোনো বরকত নাই ওই সব টাকা ভক্ষণ করে ওই সব টাকা দিয়ে কাপড় পরে পরিধান করে যদি কেউ নামাজে দাঁড়ায় তাহলে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না যদি চান আপনার সন্তান শেষ বয়সে এসে আপনাকে মানবে শ্রদ্ধা করবে ভালোবাসবে আপনার খোঁজ খবর রাখবে তাহলে তাদেরকে এখন থেকে হালাল রিজিক খাওয়ানোর ব্যবস্থা করেন
আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে। যেই ঘটনায় বলছিলাম মূলত মসজিদের মধ্যে হারাম লাগানো থেকে আমরা বিরত থাকি। দয়া করে আমাদের এত আলিশান মসজিদেরও প্রয়োজন নাই। মসজিদ যদি একটু কম আলিশান হয় কোনো অসুবিধা নাই, আল্লাহ ইবাদত করবেন আমাদের ইবাদতের কোয়ালিটির উপরে, মসজিদের কোয়ালিটির উপরে না। মসজিদ কি সাততলা নাকি আটতলা নাকি এসিওয়ালা নাকি টাইলসওয়ালা, এইটার উপরে নামাজ কবুল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। আপনার নামাজের মধ্যে কতটুকু আল্লাহর প্রতি মনোযোগ আছে, কতটুকু বিনয় আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, অন্তরের মধ্যে কতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন, এটা হচ্ছে মূল বিষয়। আর আরেকখানা বিষয় বলি, ইদানিং আমরা যেই সমস্যায় ভুগছি, আসার পর থেকেই আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন আর অনেকেই বলছেন যে এই এলাকা হচ্ছে আহলে বায়াতের আওলাদদের এলাকা, আহলে বায়াতদের অনেক আওলাদ এই এলাকায় এসেছেন। সুলতান শাহ সৈয়দ বাড়ির কথা বলেছেন, অষ্টগ্রাম সৈয়দ বাড়ির কথা বলেছেন, আরো অনেক আওলাদ রাসূলগণের পবিত্র কদম এই এলাকায় পড়েছে। মনে রাখবেন, নবীর আহলে বায়াতের মহব্বত এবং ভালোবাসা ছাড়া কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। একখানা হাদিস আপনাদেরকে বলবো, মুস্তাদরাকুল হাকিম কিতাবের হাদিসের গ্রন্থের হাদিস, এবং এই হাদিসখানা ইমাম জাহাবি শেখ ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম জাহাবি ওনার তালখিসের মধ্যে বলেছেন এই হাদিসখানার সনদ সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের বর্ণনাকারী দয়াল হাবিব নবীজির চাচাতো ভাই, কার কথা বলছি, দয়াল হাবিব নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুসলমান, কার কথা বলছেন, যদি কোনো মুসলমান কাবা শরীফের হাতিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে যদি থাকে, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে যদি থাকে, সে যদি এতকাফ অবস্থায় থাকে, সে যদি রোজা অবস্থায় থাকে, সে যদি নামাজ অবস্থায় থাকে, এবং ওই অবস্থায় যদি মারা যায়, আর তার অন্তরের মধ্যে নবীর আহলে বায়ত নবীর পরিবারের প্রতি যদি সামান্য পরিমাণ হিংসা বিদ্বেষ যদি থাকে, দয়াল হাবিব নবীজি বলছেন সে কখনো জান্নাতে যাবে না। চিন্তা করবেন একটু কি বলেছেন দয়াল হাবিব নবীজি, কোথায়, পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গাগুলোর একটা কাবা শরীফ বাইতুল্লাহ, আল্লাহর ঘরের পাশে রোজা অবস্থায় এতকাফ অবস্থায় নামাজ অবস্থায় যদি মারা যায়, আর অন্তরের মধ্যে যদি নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতন নবীর আওলাদ যারা, তাদের প্রতি যদি হিংসা বিদ্বেষ থাকে, নবীজি বলছেন কি সে জান্নাতে যাবে না। নবীর আহলে বায়াতের প্রতি ভালোবাসা থাকতে হবে, পাকে পাঞ্জাতনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। মাওলা আলী শেরে খুদা হযরতে সাইয়্যিদা ফাতেমাতু জাহরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের প্রতি আমাদের অন্তরে মহব্বত এবং ভালোবাসা থাকতে হবে, তাদের প্রতি আদব এবং তাজিম থাকতে হবে। এছাড়া আমাদের ইমান আমল আকিদা ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। কারণ কুরআন মাজিদে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতনের ভালোবাসা কুরআন মাজিদে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সূরা সুরার 23 নম্বর আয়াত পাঠ করে দেখুন, সেই আয়াতের অর্থ পড়ে দেখুন। এই আলোচনা আপনারা তো হয়তো অনেক শুনেছেন, আজকে আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু অনেকেই প্রশ্ন তুলেন পাক পাঞ্জাতন কি জিনিস, প্রশ্ন তুলে না অনেকে, পাক পাঞ্জাতন কি জিনিস, এটা কি জিনিস, এটা তো কোরআন হাদিসে নাই, কি বলে আমার সাথে আছেন আপনারা, বলে পাক পাঞ্জাতন তো কোরআন হাদিসে নাই, এটা কোথা থেকে আসলো। যারা বলে পাক পাঞ্জাতন কোরআন হাদিসে নাই, আমি তাদের উদ্দেশ্যে বলি যদি পাক পাঞ্জাতন কোরআন হাদিসে না থাকে তাহলে নামাজ রোজাও কোরআন হাদিসে নাই। তো প্রশ্ন করবেন হুজুর কিভাবে, এটা কি বললেন, এটা কেমনে হইতে পারে,
আমি তাদেরকে বলি যে আপনি কোরআন এবং হাদিস খুঁজে নামাজ এবং রোজা এই শব্দগুলো আমাকে দেখান দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না হ্যাঁ সেখানে সালাত আছে সালাত মানে হচ্ছে নামাজ সালাত মানে কি নামাজ সেখানে সাওম আছে কোরআন হাদিসে সাওম আছে সাওম মানে কি রোজা সেখানে ফেরেশতা খুঁজে পাবে কেউ পাবে না সেখানে পাবে কে মালায়েকা কি পাবে মালায়েকা মালায়েকা কোরআন হাদিসে আছে সেখানে বেহেশত দুজক খুঁজে পাবে পাবে না সেখানে কি পাবে জান্নাত এবং জাহান্নাম জান্নাত নার এগুলার আরবি হচ্ছে কি এগুলার আরবি হচ্ছে কি জান্নাত এবং নার বেহেশত এবং দুজক হচ্ছে কি ফারসি শব্দ নামাজ রোজা ফারসি শব্দ ফেরেশতা ফারসি শব্দ ঠিক সেইভাবে পাকে পাঞ্জাতন ফারসি শব্দ কিন্তু এর মানে এই না ফারসি শব্দ হওয়ার কারণে এটা কোরআন হাদিসে নাই আপনি যদি হাদিস খুঁজেন অসংখ্য অগণিত আয়াতে হাদিসের মধ্যে আপনি নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতনের শান আপনি পাবেন আপনি কোরআন মাজিদের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করে দেখুন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে ডিক্লেয়ার করছেন ঘোষণা করে দিচ্ছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা জোরে সূরা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন কে চেয়েছেন আল্লাহ চেয়েছেন হে নবীর পরিবার হে নবীর আহলে বায়াত আল্লাহ চেয়েছেন তোমাদেরকে সকল অপবিত্রতা তোমাদেরকে সকল অপবিত্রতা সকল গুনাহতা সকল নাপাকি থেকে তোমাদেরকে দূরে রেখে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করতে সুবহানাল্লাহ আল্লাহ চেয়েছেন নবীর আহলে বায়াতকে কি করতে পবিত্র করতে পাক পবিত্র রাখতে আল্লাহ চেয়েছেন কুরআন মাজিদের কথা এখন আসেন হাদিসের দিকে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 6155 কত নাম্বার হাদিস 6155 এবং তিরমিজি শরীফের হাদিস 3205 দুইখানা হাদিসের বর্ণনাকারী দয়াল হাবিব নবীজির দুইজন পবিত্র স্ত্রী বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান সাইদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুইজন পবিত্র স্ত্রী তারা বর্ণনা করছেন তারাও নবীর আহলে বায়াত আমার কথা বুঝার চেষ্টা করবেন আহলে বায়াত দুই প্রকার একদল হচ্ছেন আহলে বায়াতে খাস বিশেষ আহলে বায়াত আরেক দল হচ্ছেন আহলে বায়াতে আম পাকে পাঞ্জাতন তারা হচ্ছেন আহলে বায়াতে খাস নবীর পরিবারের বিশেষ সদস্য আমার আলোচনার মধ্যে আসবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারাও আহলে বায়াত তারাও নবীর পরিবার কেউ তারা হচ্ছেন আহলে বায়াতে আম আম ভাবে তারাও নবীর আহলে বায়াত তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 6155 তিনি বলছেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শাআরিন আসওয়াদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন দয়াল হাবিব নবীজি একদিন ভোরবেলা ফজরের নামাজের পরে ঘর থেকে বের হলেন হুজরা শরীফ থেকে বের হলেন আর দয়াল হাবিব নবীজির পরনে ছিল কালো পশমের তৈরি একখানা চাদর সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ঘর থেকে বের হলেন আর দয়াল হাবিব নবীজির পরনে ছিল কালো পশমের তৈরি একখানা চাদর সুম্মা জা আল হাসান এমন সময় দয়াল হাবিব নবীজির কলিজার টুকরা বরণাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন ফাআদখালাহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল হাবিব নবীজি সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন সুবহানাল্লাহ
বড় ভাইয়ের দেখা দেখি পেছনে পেছনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন দুই সন্তানের খুঁজে পেছনে পেছনে দুই সন্তানের খুঁজে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের খুঁজে তাদের পেছনে পেছনে মাওলা আলী শেরে খুদা এবং মা ফাতেমাতুজ জাহরা তারা দুইজন ছুটে আসলেন সুবহানাল্লাহ নবীজি তাদেরকেও সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন নীরব নীরব আমার পরবর্তী বক্তা চলে এসেছেন আমি খুব বেশি সময় দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করব না সংক্ষেপে শেষ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই চারজনকে কালো পশমের তৈরি সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খুদা মা ফাতেমাতুজ জাহরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কয়জন হলেন সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে কয়জন পাঁচজন এই পাঁচজন যখন সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে চলে আসলেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের 3205 নম্বর হাদিস আমি বারবার হাদিসের নম্বরগুলো আপনাদের কাছে বলি আমাদের যুবকেরা আমাদের তরুণেরা আপনারা যেন এই হাদিসগুলো আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস খুঁজে খুঁজে যেন বের করে যেন আপনারা দেখতে পারেন কারণ এখন এই হাদিসের নাম করে অনেকেই আমাদের যুবকদের তরুণদের যুবতী তরুণীদের ঈমান আমল আকীদা নষ্ট করার চেষ্টা করছে তারা এখন হাদিসে খুঁজে নবীর আহলে বায়াতের শান মান পায় না পাকে পঞ্জাতন খুঁজে তারা পায় না হাদিসের মধ্যে নেন পাকে পঞ্জাতন আমি হাদিস থেকে দেখাচ্ছি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যখন এই পাঁচজন কালো পশমের তৈরি সেই চাদরের মধ্যে যখন চলে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে দোয়া করছেন নবীজি বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি বলেন সুবহানাল্লাহ নবীজি বলছেন হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত এবং এরাই হচ্ছে আমার পরিবারের আমার আহলে বায়াতের খাস সদস্য সুবহানাল্লাহ ওই যে আগে বলেছিলাম যে আমভাবে নবীর পরিবার বনু হাশেম সকলেই আহলে বায়াত বনু হাশেম কি এবং নবীজির স্ত্রীগণ সকলেই আহলে বায়াত আমভাবে কিন্তু খাস ভাবে নবীর আহলে বায়াত হচ্ছেন পাকে পঞ্জাতন নবীজি বলছেন কি আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা ও আল্লাহ এদেরকে সকল প্রকার গুনাহ খাতা সকল নাপাকি থেকে তাদেরকে দূর করে তাদেরকে পবিত্রের মতো পবিত্র আপনি করে দিন লক্ষ্য করেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে 3205 উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজির স্ত্রী কে বলছেন নবীর স্ত্রী কি দামি না আল্লাহ কুরআন মাজিদে বলেছেন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীর সকল স্ত্রী এই উম্মতের মা এই জন্য আমরা তাদেরকে বলি কি উম্মুল মুমিনিন কি বলি উম্মুল মুমিনিন এখন আবার আরেক দল কিন্তু বের হয়েছে নবীর আহলে বায়াতকে তারা হয়তোবা মানে কিন্তু নবীর সাহাবায়ে কেরাম নবীর পরিবারের সদস্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্ত্রীগণকে নিয়ে তারা কটুক্তি করে কি করে নবীর সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন নবীজির পবিত্র স্ত্রীগণ তাদের সম্পর্কে কটুক্তি করে আমরা তাদের দলেও না আমরা শিয়া রাফেজিদের দলেও না আবার আমরা কি খারেজিদের দলেও না নাসেবিদের দলেও না আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতে বিশ্বাস করি আমরা নবীর আহলে বায়াতকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি নবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া ফিরহাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ আমরা নবীর আহলে বায়াত পাকে পঞ্জাতনকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি আবার আমরা নবীর খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান যুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শেরে খুদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সকল সাহাবায়ে কেরামকেও আমরা
চোখে নবীর আহলে বায়াত এবং আরেক চোখে নবীর সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা কাউকে দুই চোখে দেখতে পারি না। যা বলছিলাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল হাবিব নবীজির স্ত্রী, তিনি এই দৃশ্য দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারজনকে আপনি এই পবিত্র চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে কি আমি উম্মে সালামার একটু জায়গা হবে না? সুবহানাল্লাহ, আমি আমার কি এখানে একটু জায়গা হবে না? এই চাদরের মধ্যে কি আমি উম্মে সালামার একটু জায়গা হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতি আলা মাকানিক ও আনতি আলা খায়র, ও উম্মে সালামা, তুমি তোমার জায়গায় সম্মানিত, তুমিও কল্যাণের উপরে আছো, কিন্তু এই বিশেষ মর্যাদা শুধুমাত্র আমরা পাঁচজনের জন্য। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ছোট করেন নাই, বলেছেন কি, ও আনতি আলা মাকানিক, তুমি তোমার জায়গায় শ্রেষ্ঠ, তুমি উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা, তুমি কল্যাণের উপরে আছো, তুমি কল্যাণের উপরে আছো, কিন্তু এই বিশেষ মর্যাদা কি আমরা পাঁচজনের জন্য। অপর রাওয়ায়াতে এসেছে, জিব্রিল আমিন, যিনি সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নিয়ে যিনি এসেছিলেন, নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতন যে পবিত্র, এই সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নিয়ে জিব্রিল আমিন এসেছিলেন, তিনি এই দৃশ্য দেখে বলছেন, ও আল্লাহ, ফেরেশতা হিসেবে আমি জিব্রিলের যে পবিত্রতা আছে সেই পবিত্রতা আজকে থেকে বাদ, তিনি তার মাথা সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন, হে আল্লাহ, আহলে বায়াতের পবিত্রতায় আমি জিব্রিলকে আপনি পবিত্র করে দিন। এই হচ্ছে আহলে বায়াতের শান, নবীর আহলে বায়াত পবিত্র, কুরআন মাজিদের কথা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দোয়া করেছেন নবীর আহলে বায়াতের পবিত্রতার জন্য। আল্লাহ যাদেরকে পবিত্র করতে চান, নবী যাদের পবিত্রতার জন্য দোয়া করেন, তাদেরকে অপবিত্র বলবে এমন কেউ আছে দুনিয়াতে? যদি অপবিত্র বলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। এই জন্য আমরা বলে কি, পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন একটা ফার্সি শব্দ যার বাংলা হচ্ছে পবিত্র পাঁচ শরীর মুবারক। পাঁচ মানে হচ্ছে কি, পাক মানে পবিত্র, পাঁচ মানে পাঁচ, তন মানে শরীর, পাকে পাঞ্জাতন মানে পবিত্র পাঁচ শরীর মুবারক। তারা যে পবিত্র এটা আমাদের মুখের কথা না, বরং কুরআন মাজিদ এবং অসংখ্য সাহি হাদিস সাক্ষী দেয় তারা হচ্ছেন পাক এবং পবিত্র। নবীর আহলে বায়াতের মহাব্বত এবং ভালোবাসা অন্তরে নিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। নবীর মহাব্বত, নবীর আদব, নবীর তাজিম আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। নবীর শানে গুস্তাখি করব, নবীর শানে বেয়াদবি করব, নবীর আহলে বায়াতের শানে বেয়াদবি করব, তাহলে আমাদের কি ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। যেইখানে ছিলাম মনে আছে, কোথায় ছিলাম? বুখারি শরীফের 66 নম্বর হাদিস। কত নম্বর? বুখারি শরীফের 66 নম্বর হাদিস। দয়াল হাবিব নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। কোথায়? মসজিদে নববীতে বসে আছেন। ইলমের দার্স হচ্ছে কিসের দার্স? ইলমের দার্স হচ্ছে কুরআনের তাফসির বুঝাচ্ছেন নবীজি, ইসলাম সম্পর্কে বুঝাচ্ছেন, নবীজির সুন্নত বুঝাচ্ছেন, নবীজির আদর্শ বুঝাচ্ছেন, ওয়াজ নসিহত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। এমন সময় তিনজন মানুষ আসলেন সেইখানে। কয়জন কয়জন আসলেন? তিনজন মানুষ আসলেন। তিনজন মানুষের মধ্যে একজন মানুষ দূর থেকে দেখলেন যে এখানে তেমন কোনো জায়গা নাই, তিনি সেইখান থেকেই নবীজির মজলিস ছেড়ে চলে গেলেন। কয়জন রইলেন? কয়জন রইলেন? একজন দেখলেন দূরে সামান্য একটু জায়গা আছে, সেইখানে কোনো রকমে চিপাচিপি করে সেই জায়গার মধ্যে তিনি বসে গেলেন। কয়জন বাকি রইলেন? একজন। তিনি একদম সামনে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র কদমের কাছে বসলেন। সুবহানাল্লাহ, তিনজন মানুষ তিনটা কাজ করলেন, ঠিক কিনা? মাহফিল শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়াজ নসিহত করা শেষ, সাহাবায়ে কেরাম উঠে চলে যাবেন, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য করেছো কিনা, আমাদের মজলিস চলাকালীন তিনজন মানুষ এইখানে এসেছে, তিনজন মানুষ তিনটা কাজ করেছে, তোমরা কি চাও আমি নবী তোমাদের কাছে সেই তিনজন মানুষের তিনটা কাজের উপরে নির্ভর করে তাদের ইমানের অবস্থা বলি?
আমার কথা কি বুঝতে পারছেন? তিনজন মানুষ আমার মজলিস চলাকালে তিনটা কাজ করেছে, এইটার উপরে ডিপেন্ড করে, এইটার উপরে নির্ভর করে তাদের ঈমানের অবস্থা বোঝা যায়, তাদের অবস্থা, তাদের বর্ণনা আমি নবী তোমাদের কাছে বলি, তোমরা কি চাও? সাহাবা একরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলেন আমরা কিভাবে জানব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সে আমার মজলিস ছেড়ে চলে গেল, একজন আমি নবীর মজলিস ছেড়ে চলে গেল, আরাদা আননি ফাআরাদাল্লাহু আনহু, সে আমি নবীর মজলিস ছেড়ে চলে গেল, আমি নবীর মজলিস ছেড়েছে চলে গেল, আল্লাহ সুবহানাহু তাআলা কাল হাশরের দিন তাকে ছেড়ে দিবেন, নাউজুবিল্লাহ, কাল হাশরের দিন আল্লাহ সুবহানাহু তাআলা কি করবেন? তাকে ছেড়ে দিবেন, তার অবস্থার উপর ছেড়ে দিবেন, তুমি আমার নবীর মজলিস ছেড়ে চলে গিয়েছো, তোমার সাথে আমি আল্লাহর কোনো কথা নাই। দ্বিতীয় আরেকজন লজ্জা পেয়ে নবীজির মজলিস ছেড়ে কিভাবে চলে যান, চক্ষু লজ্জার কারণে দূরে সামান্য একটু জায়গা দেখে চিপাচিপি করে বসে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমি নবীর মজলিস ছেড়ে কিভাবে চলে যায়, চক্ষু লজ্জার কারণে যেতে পারে নাই, আল্লাহ সুবহানাহু তাআলা কাল হাশরের কঠিন ময়দানে লজ্জা পাবেন ওই মানুষটাকে আযাব দিতে, আল্লাহ লজ্জা পাবেন, সে চক্ষু লজ্জা পেয়েছে, আল্লাহ লজ্জা পাবেন, তাকে আযাব দিবেন না। কারণ কি? চক্ষু লজ্জার কারণে সে আমি নবীর মজলিস ছেড়ে চলে যেতে পারে নাই। তৃতীয় যেই ব্যক্তি দয়াল হাবিব নবীজির কাছে এসে বসেছে, নবীজি ওই সাহাবির কথা বলছেন, আওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, লক্ষ্য করবেন আমার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই তৃতীয় ব্যক্তি আওয়া ইলাল্লাহ, সে আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে, ফাআওয়াহুল্লাহ, আল্লাহ তাকে আশ্রয় দিবেন। আমার কথা মনে বুঝতে পারেন নাই আপনারা? মজলিস কার ছিল আমার সাথে বলেন, পিছনে যারা আছেন, মজলিস কার মজলিস ছিল? নবীর মজলিস। আর নবী বলছেন কি, না এটা আমি নবীর মজলিস না, আওয়া ইলাল্লাহ, সে আমি নবীর পায়ের কাছে এসে বসেছে, আমি নবীর কদমের কাছে এসে বসেছে, সে স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে, আর আল্লাহর কাছে যে আশ্রয় নিয়েছে, ফাআওয়াহুল্লাহ, কাল হাশরের ময়দানে আল্লাহ তাকে আশ্রয় দিবেন জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ, নবীর মজলিস আল্লাহর মজলিস, নবীর ইতাআত আল্লাহর ইতাআত, নবীর পবিত্র হাত, আল্লাহ বলছেন না এই কুদ্র হাত, কুদরতি হাত আমি আল্লাহর হাত, ও নবী আপনি কঙ্কর মেরেছেন, না আপনি নবী কঙ্কর মারেন নাই, আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতি হাতে কঙ্কর মেরেছেন, সুবহানাল্লাহ। যা বলতে যাচ্ছি বাবারা, ওই যে প্রথমে যে বলেছিলাম, এই চরম ফিতনার যুগে যদি আমাদের ইমান, আমল, আকিদা, আখলাক, আমল সকল কিছু যদি ঠিক রাখতে হয়, আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, আমার অধস্তন, আমার স্ত্রী, কন্যা, সন্তান, পুত্র যারা আছে তাদের আমল, আখলাক, ইমান, আকিদা যদি ঠিক রাখতে হয়, নবীর কাছে সারেন্ডার করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। নবীর আমল, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সুন্নাত, এই সকল কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে, নবী যত কিছু নিয়ে এসেছেন সকল কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, ও আমার বান্দারা, আমার রাসূল তোমাদের কাছে যা যা নিয়ে এসেছেন সকল কিছুকে তোমরা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো, এরই নাম হচ্ছে ইসলাম, এরই নাম কি? ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, নবীজির আদর্শকে সকল কিছুর উপরে আমাদের স্থান দিতে হবে। হযরত ইমাম জুনায়েদ বাগদাদি, কার কথা বলছি? আমার সাথে আপনারা আছেন, ইমাম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তরিকত তাসাউফের অনেক বড় ইমাম, তিনি বলছেন, ইলমুন হাদা মুকাইয়াদুন বিল কিতাব ওয়াস সুন্নাহ, আমাদের এই তরিকত তাসাউফের জ্ঞান কুরআন এবং সুন্নাহ দ্বারা সীমাবদ্ধ, সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়াগণের কোন কাজ কুরআন সুন্নার বিরুদ্ধে যেতে পারে না, শরীয়তের বিরুদ্ধে কখনোই কোন আল্লাহর ওলির কোন আমল যেতে পারে না। তাসকিরাতুল আউলিয়া পরে দেখেন, কোন কিতাবের কথা বলছি? তাসকিরাতুল আউলিয়া, আল্লাহর আউলিয়াগণের জীবনী। একটা সময় আমাদের ঘরে তাসকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া সকলের ঘরে থাকতো, থাকতো কিনা?
আমাদের সকলের ঘরেই তাসকিরাতুল আউলিয়া কাসাসুল আম্বিয়া থাকতো, নবীর আহলে বায়াতদের জীবনী থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকতো, খোলাফায়ে রাশিদিনের জীবনী থাকতো। আমরা সেইগুলো ছোটবেলা থেকে পড়তাম, কিন্তু এখন ফেসবুক আর ইউটিউবের কারণে এইগুলোর সাথে আমাদের ইয়াং জেনারেশনের কোনো সম্পর্ক নাই। আমাদের স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আহলে বায়াত কি জিনিস, বলবে নামও শুনি নাই কোনোদিন, একশোর মধ্যে 99 জনই জানে না। পাক পাঞ্জাতন বললে তো আরো আসমান থেকে পড়বে, চিনি না। যদি জিজ্ঞাসা করো খোলাফায়ে রাশিদিন কয়জন, বেশিরভাগ বলতে পারে না। দুনিয়ার সবকিছু জানে, মেসি কে, রোনালদো কে, সাকিব আল হাসান কে, তার বউয়ের নাম, বাচ্চার নাম, 14 গোষ্ঠীর নাম মুখস্থ। কিন্তু যাদের সাথে আমাদের ইমানের সম্পর্ক, আকীদার সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, আমাদের কবর হাসরের সম্পর্ক, জান্নাত জাহান্নামের সম্পর্ক, যাদের ভালোবাসা, যাদের মহাব্বতের সাথে, যাদের আদব এবং তাজিমের সাথে, তাদের সাথে আমাদের যুব সমাজের সম্পর্ক নাই। আমাদের যুবকেরা, তরুণেরা তাদের সম্পর্কে জানে না। যা বলছিলাম, তাসকিরাতুল আউলিয়া খুলে দেখেন, আল্লাহর আউলিয়াগণের জীবনী পড়ে দেখেন, আপনার সন্তানকে পড়ান। কোন আল্লাহর ওলির জীবন কখনো শরীয়তের বাইরে যেতে পারে না, কুরআন সুন্নার বাইরে যেতে পারে না। হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারবির দস্তগীর রাহিমাহুল্লাহ, তিনি বলছেন তির ইলাল হাক্কি বিজনাহাই আল কিতাব ওয়াস সুন্নাহ, তোমরা হকের দিকে উড়ে যাও দুইটা ডানার মাধ্যমে। সুবহানাল্লাহ, কি বলছেন? তোমরা হকের দিকে উড়ে যাও, পরম সত্য চরম সত্যের দিকে তোমরা উড়ে যাও দুইটা ডানার মাধ্যমে। বিল কিতাব ওয়াস সুন্নাহ, একটা ডানার মধ্যে থাকবে আল্লাহর কিতাব কুরআন মাজিদ, আরেক ডানার মধ্যে থাকবে দয়াল নবীজির সুন্নত। কুরআন এবং সুন্নার বাইরে আমাদের জীবন যেন না যায়। কুরআন এবং সুন্নার বাইরে যদি, শরীয়তের বাইরে যদি আমাদের জীবন যায়, তাহলে আমাদেরকে আফসোস করতে হবে। হ্যাঁ, টাকা পয়সা হতে পারে, অর্থ সম্পদ হতে পারে, একটা সময় দেখবেন মনের মধ্যে শান্তি নাই। মনের মধ্যে যদি শান্তি থাকেও দেখবেন সন্তান মানুষ হচ্ছে না, স্ত্রী আপনার বিপদে চলে গিয়েছে, আপনার শেষ বয়সে দেখবেন এসে যেই টাকার পিছনে আপনি দৌড়েছেন, যে টাকা পয়সা কামাই করার জন্য এত এত কিছু করেছেন, সেই সন্তান আপনার কথা শুনছে না, সন্তান আপনাকে কামাই করে মুখে খাবার তুলে দিচ্ছে না। কারণ কি? আপনার নিজের মধ্যেও কোরআন সুন্নাহ ছিল না, আপনার সন্তানের মধ্যে, পরিবারের মধ্যেও আপনি কোরআন সুন্নাহ ঢুকানোর কোনো ব্যবস্থা করেন নাই, শরীয়ত বিরোধী জীবন কাটিয়েছেন। আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে ফানা হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় আমাদেরকে ফানা হতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে, আমাদেরকে আমল করতে হবে, আখলাকটাকে, চরিত্রটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। মিথ্যা, গীবত, পরনিন্দা, পরচর্চা, মুনাফিকি, এই সকল কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আহলে বায়ত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, সর্বোপরি আল্লাহর মাহবুব আউলিয়াগণ, যাদের দামন আমরা ধরেছি, নবীর আহলে বায়ত, পাক পাঞ্জাতন, যাদের দামন আমরা ধরেছি, যাদের সিলসিলাতে আমরা বায়াত হয়েছি, তাদের যে সুন্দর আখলাক, সেই সুন্দর আখলাক, সুন্দর চরিত্র আমাদের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। এছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, ভক্তি, ভালোবাসা, মহাব্বত, তাজিম নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে এবং নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র আমি নিজেই আশেক রাসুল হয়ে থাকলাম, আমার সন্তানকে ছেড়ে দিলাম, যা ইচ্ছা করুক, গিয়া স্কুলে গিয়ে কি পড়লো, কি জানলো, কি বুঝলো, কোনো সম্পর্ক নাই, দেখবেন একটা সময় আপনার সন্তান সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, বাতিল আকিদার হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, এইটা হয়ে যাবে, ওইটা হয়ে, তখন শুধুমাত্র আফসোস করবেন। সময় থাকতে আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম সম্পর্কে নামাজ পড়ছে কিনা, আল্লাহর জিকির তার মধ্যে আছে কিনা, আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহাব্বত, আদব, তাজিম, ভালোবাসা তার মধ্যে আছে কিনা, পাকে পাঞ্জাতনকে চিনে কিনা, নবীর আহলে বায়াতকে চিনে কিনা, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামকে চিনে কিনা, এবং আল্লাহর আউলিয়াগণের তরিকা তার মধ্যে আছে কিনা, তাদেরকে চিনে কিনা, বুঝে কিনা, মানে কিনা, ভালোবাসে কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর না হয় আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাবে, প্রজন্ম নষ্ট হয়ে যাবে, যেই আলামত এখন আমরা দেখতে পাচ্ছি।
আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়াদের এই সকল কিছুর সাথে কোনো সম্পর্ক থাকে না আমার সময় কত রয়েছে ছেড়ে দেব আমাদেরকে এই বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে আমার সন্তান যদি আপনি চান আপনার বুড়া বয়সে আপনি ইবাদতে দাঁড়াবেন নামাজে দাঁড়াবেন শান্তিমতো যদি আল্লাহর ইবাদতটা করতে চান আপনার সন্তান যদি অমানুষ হয় আপনার সন্তান যদি নেশাখোর হয় আপনার সন্তান যদি নাস্তিক হয় আল্লাহ না করুন আপনার সন্তান যদি বাতিল আকীদার হয় আপনি শান্তিমতে বুড়া বয়সে আল্লাহর ইবাদত নামাজটাও আদায় করতে পারবেন না ঠিক কি না বহু বুড়া বাবাকে দেখেছি শেষ বয়সে শুধুমাত্র দুই চোখের পানি ফেলেন কারণ কি একটা বয়সে শুধুমাত্র টাকার পেছনে দৌড়েছেন একটা বয়সে শুধুমাত্র দুনিয়ার পেছনে দৌড়েছেন তারপর সন্তান চলে গেছে আউট অফ কন্ট্রোল সন্তান হয়ে গেছে কি আউট অফ কন্ট্রোল কুরআনের সাথে আপনার সন্তানের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন কুরআনকে তাদের চলার পথের পাথেও বানানোর চেষ্টা করেন কুরআন মাজিদ তেলাওয়াত করছে কিনা কুরআন বুঝে কিনা কুরআন জানে কিনা দেখেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম মানি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি রাহমাতুল্লাহি আলাইহি কুরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন কানজুল ইমান নামে কানজুল ইমান নামে কুরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন আলা হযরতের সেই উর্দু অনুবাদের বাংলা হয়েছে সেই কানজুল ইমান বাংলাদেশের দুইজন প্রখ্যাত আলেম বাংলায় অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং আমাদের বড় ভাই মোহাম্মদ নিজামউদ্দিন নোমানী সাহেব দুইজন কুরআন মাজিদের সেই উর্দু অনুবাদের বাংলা করেছেন আমরা কয়জন সুন্নি ভাই সেই অনুবাদ আমরা পড়েছি কুরআন মাজিদের কয়জন সুন্নি ভাই মাসলাকে আলা হযরত বলে আমরা মুখে ফেনা তুলে ফেলি কয়জন সুন্নি ভাই কয়জন সুন্নি আলেম কুরআন মাজিদের সেই অনুবাদ ঠিকমতো পড়েছেন সন্দেহ আছে শেখুল ইসলাম আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদরি সাহেব ইরফানুল কুরআন নামে কুরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন সেটাও বাংলায় অনুবাদ হয়েছে আমরা কয়জন কুরআন মাজিদের অনুবাদখানা আমরা পড়ে দেখার চেষ্টা করেছি কুরআনের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে আহলে বায়াতের কথা যদি আসে মুসলিম শরীফের 6122 থেকে 6119 থেকে 6122 পর পর চারখানা হাদিস এসেছে কয়খানা হাদিস মুসলিম শরীফ কোন কিতাব যেই কিতাবের সকল হাদিস সহি বলে মুহাদ্দিসিনে কারাম রায় দিয়েছেন বুখারী শরীফের পরেই যেই কিতাবের স্থান সেই সহি মুসলিমের 6119 থেকে 6122 পর পর চারখানা হাদিস এসেছে একটা বিষয়ে 18ই জিলহজ দয়াল হাবিব নবীজি দশম হিজরি সনে বিদায় হজ শেষ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে ফিরছেন কখন দশম হিজরি বিদায় হজ্জের পরে নবীজি সারা জীবনে একবারই হজ করেছেন প্রথম হজ এবং বিদায় হজ শেষ হজ হজ করে মক্কা শরীফের সকল কাজ শেষ হজ্জের কাজ শেষ মদিনা শরীফে ফিরবেন নবীজির সাথে 2000 মতো সাহাবি কয় হাজার 1,00,000 সাহাবি ছিলেন বিদায় হজ্জের ময়দানে কিন্তু তারা ছিলেন আরবের বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকলেই সকলের বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন নবীজির সাথে আছেন শুধুমাত্র মদিনা শরীফ থেকে আসা সাহাবায়ে কেরাম এবং সিরিয়া থেকে আসা যেই সাহাবিরা তারা শুধুমাত্র দয়াল নবীজির সাথে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে গাদিরে খুম নামক জায়গায় কোথায় গাদিরে খুম নামক জায়গায় এসে নবীজি বলেন আজকে রাত্রি আমি নবী এইখানে যাপন করব নবীজি বলেন আমার জন্য তাবু বানানো হোক নবীজির জন্য তাবু বানানো হলো নবীজি বললেন শুধুমাত্র তাবু বানালে হবে না আমার জন্য মিম্বর বানাও বিদায় হজ্জে তোমাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছি অনেক ভাষণ দিয়েছি এই গাদিরে খুমের ময়দানে আমাদের তোমার উদ্দেশ্যে আমি নবীর তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আরো বলার আছে সুবহানাল্লাহ বিদায় হজ্জের গাদিরে খুমের সেই জায়গায় সেই প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বর বানানো হলো নবীজি সেই মিম্বরে আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে সর্বপ্রথম কাজ যেটা করলেন আল্লাহর প্রশংসা করলেন সুবহানাল্লাহ কি করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর সানাখানি করলেন প্রিয় ভাইয়েরা বাবারা আমাকে ভুল বুঝবেন না আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে আজ বলতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাটা যাবে আমি অনেক সুন্নি উলামায়ে কেরামকে দেখি তারা তাদের খুতবা শুরু করার আগে সর্বপ্রথম দয়াল হাবিব নবীজির উপরে দুরুদ পড়েন এই জিনিসটা নবীজির সুন্নতের খেলাফ
আমি জানি অনেকে ভুল বুঝবেন কিছু যায় আসে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিন নবীর আহলে বায়াত সাহাবায়ে কেরাম সর্বপ্রথম মিম্বরে উঠে সর্বপ্রথম ওয়াজের মাহফিলে নসিহতের মাহফিলে সর্বপ্রথম যেটা করতেন সেটা ছিল আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়তেন সবার আগে ইন্নাল হামদুলিল্লাহ পড়তেন তারপরে যত ইচ্ছা নবীর উপরে দরুদ এবং সালাম পড়েন কোনো অসুবিধা নাই কিন্তু সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা আসতে হবে এটা সকলের সুন্নাত এটা সকলের সুন্নাত নবীজির সুন্নাত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত এবং নবীর সাহাবায়ে কেরামের সুন্নাত নবীর আহলে বায়াতের সুন্নাত আল্লাহর আউলিয়াগণের সুন্নাত সবার আগে দয়াল হাবিব নবীজি আল্লাহর প্রশংসা করলেন সানাখানি করলেন তারপর নবীজি বলছেন ও আমার সাহাবীরা আমি হয়তোবা তোমাদেরকে ছেড়ে চলে যাব কিন্তু আমি নবী যাওয়ার আগে তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি সুবহানাল্লাহ কি রেখে যাচ্ছি ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন আমি তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি ভারী বস্তুর আরবি হচ্ছে সাকালাইন এই জন্য এই বিখ্যাত হাদিসকে বলা হয় হাদিসুস সাকালাইন গাদিরে খুমের হাদিসও বলে আবার হাদিসুস সাকালাইনও বলে নবীজি বলছেন আউয়ালুহুমা কিতাবুল্লাহ প্রথম যে জিনিসটা তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআন মাজিদ ফিহিল হুদা ওয়ান নূর এই কুরআনের মধ্যে হেদায়াত আছে এই কুরআনের মধ্যে আলে আলো আছে ফাসতামসিকু বিহি এই কুরআনকে তোমরা আঁকড়ে ধরো কুরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে এই কুরআনের মধ্যে নূর আছে হেদায়াত আছে আমাদের জীবনে চলার পথের পাথেও আছে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আমাদের জীবনের প্রতিটা স্তর কেমন হবে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের জীবনের প্রতিটা স্তর কেমন হবে কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের সাথে আমাদের যুক্ত হতে হবে আমাদের সন্তানদেরকে যুক্ত করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইয়েরা বাবারা যারা আছো প্লিজ দয়া করে কোরআন মাজিদের অনুবাদ পড়ো কোরআন মাজিদের তাফসির পড়ো কোরআনের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো নবীজি বলছেন প্রথম জিনিস রেখে যাচ্ছে কি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কুরআন মাজিদ দ্বিতীয় আরেকটা ভারী বস্তু তোমাদের কাছে রেখে যাচ্ছি ওয়াইতরাতি আহলে বাইতি এবং আমি নবীর আহলে বায়াত আমি নবীর পরিবার মুসলিম শরীফের হাদিস আমার মাওলা আলীকে রেখে যাচ্ছি আমার ফাতিমাকে রেখে যাচ্ছি আমার হাসান হুসাইনকে রেখে যাচ্ছি আমার নবীর পরিবারের এই আহলে বায়াতকে তোমরা আঁকড়ে ধরো তাদের পথ তোমরা অনুসরণ করো উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি আমি তোমাদেরকে আমার আহলে বায়াতের ব্যাপারে আল্লাহর দোহাই দিচ্ছি তিরমিজি শরীফে এসেছে নবীজি বলেছেন কি আমার পরে আমার আহলে বায়াতের সাথে আমার পরিবারের সাথে আমার উম্মত তোমরা কেমন আচরণ করো হাউজে কাউসারের কাছে আমি নবীর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে কাল হাশরের ময়দানে হাউজে কাউসারের কাছে আমার আহলে বায়াতের সাথে তোমরা কেমন আচরণ করেছো সেই জবাবদিহিতা আমি নবীর কাছে করতে হবে আমার আহলে বায়াতকে তোমরা ভালোবেসেছো নাকি কারবালার জমিনে নিদারুণভাবে তোমরা শহীদ করেছো আমার আহলে বায়াতের সাথে তোমরা দুশ্মনী করেছো নাকি হিংসা করেছো বিদ্বেষ করেছো নাকি তাদেরকে মহব্বত করেছো ভালোবেসেছো সেই জবাবদিহি করতে হবে শেষ প্রশ্ন আমার আলোচনা শেষ আমার কথা শেষ বিদায় হজ্জের ভাষণে নবীজি বলেছেন আমি নবী চলে যাচ্ছি দুইটা জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং সুন্নাত ঠিক কিনা ইন্নি তারাকতু ফিকুম আমরাইন মা ইন তামাসসাকনু বিহিমা লাং তাদিল্লু সহিহ হাদিস কুরআন মানতে হবে নবীজির সুন্নাত মানতে হবে ঠিক কিনা নবীজির সুন্নাত মানতে হবে তখন কিন্তু নবী বলেন নাই ভারী বস্তু রেখে যাচ্ছি যখন আহলে বায়াতের কথা আসলো তখন নবী বললেন আমি দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি ওজনদার বস্তু গাদিরে খুমের ময়দানে কারণটা কি তখন ভারী বস্তু বলেন নাই কোরআন সুন্নার কথা বলার সময় কিন্তু কোরআন এবং আহলে বায়াতের কথা আসার পর বললেন কি আমি ভারী বস্তু রেখে যাচ্ছি ওজনদার কারণ কি অনেক মুসলমান আছে দেখবেন কোরআন এবং সুন্নাত মানতে তাদের কোনো সমস্যা কোরআন এবং সুন্না মানার জন্য তাদের কোনো সমস্যা নাই কিন্তু যখনই আহলে বায়াতের কথা আসে পাকে পঞ্জাতনের কথা আসে তখন তাদের অন্তরের উপরে কি ভারী বোঝা হয়ে দাঁড়ায় নবীর আহলে বায়াতকে কিভাবে মানবে এই জন্য নবী বলেছেন কি ভারী বস্তু
আহলে বায়াতকে মহব্বত করতে হবে খুলাফায়ে রাশিদিনকে মহব্বত করতে হবে সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে নবীর পাকে পাঞ্জাতনের মহব্বতে আমাদেরকে ফানা হতে হবে প্রিয় ভাইরা বাবারা আমার কোন কথায় যদি কেউ মনে কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু কোরআন সুন্নাহর আলোকে যেই কথাগুলো যেই শিক্ষা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি আল আজহার বিশ্ববিদ্যালয় এই যে আজহার নামটা জাহরা শব্দ থেকে উৎপত্তি কোথা থেকে মা ফাতেমার টাইটেল ফাতেমাতু জাহরা সেই জাহরা থেকে আজহার শব্দের উৎপত্তি সুবহানাল্লাহ নবীর আহলে বায়াতের মহব্বতের উপরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে তরিকত এবং তাসাউফের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে এই আল আজহার বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে সেইখান থেকে যে শিক্ষা পেয়েছি সেই অনুযায়ী কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে দয়াল হাবিব নবীজির খাঁটি উম্মত হিসেবে যেন কবুল করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু